আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি এখন ইংল্যান্ডে আছি, তো কালকে এসেছি। আসার পরে বাংলাদেশ আফগানিস্তানের প্রথম ম্যাচটা, প্রথম হাফ আসলে আমি স্কোর কার্ড দেখছিলাম, আমরা অতটা ভালো করতে পারিনি। সেকেন্ড ইনিংস বাসায় এসে দেখেছি, তো রেজাল্ট আমাদের ফরে যায়নি। তো আজকে ঘুম থেকে উঠলাম, উঠেই হঠাৎ করে দেখলাম যে আসলে তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার করে ফেলেছেন। হ্যাঁ, আসলে লাস্ট এটা শুনে অবাক হয়েছি, কিন্তু আবার যতটুকু আমি তামিমকে চিনি, তার ছোটবেলা থেকে আসলে আমি এবং নাফিস ইকবাল আমরা একসাথেই U17 এশিয়া কাপ খেলতে গিয়েছিলাম পাকিস্তানে, নাফিস ক্যাপ্টেন ছিল। তারপরে আমি ওইটাতে ভাইস ক্যাপ্টেন ছিলাম 2000 সালে। তখন আসলে তখন থেকে আসলে আমি তামিমকে চিনি। স্টেডিয়ামে সেই এয়ারপোর্টে এসেছিল হাফ প্যান্ট পরে, যদিও আমি তখন ছোট ছিলাম, তামিমও অনেক ছোট ছিল আমাদের থেকে, অ্যাটলিস্ট 4-5 বছরের জুনিয়র হবে তামিম। তো তখন থেকে আসলে তামিমকে চিনি, যে নাফিস ইকবালের ছোট ভাই, আকরাম ভাইয়ের ভাতিজা, ওইভাবেই। তারপর তো সে বাংলাদেশ টিমে আসলো 2006-এ, জিম্বাবুয়েতে গেল সাকিব তামিম তারা। তো যাওয়ার আগের সিজনটা সে DHS-এর হয়ে 188 রান করেছিল একটা ম্যাচে। তো তখন থেকে আসলে আমরা জানতাম যে ড্যাশিং একটা ওপেনার আসছে বাংলাদেশে। যদিও শুরুর দিকে তার হয়তো বা এক সাইডে খেলতেন, অফ সাইড ডাউন উইকেট যে বেশি মারতেন, এক্সাইটিং লাগতো, যত জোরে বলই করতো সে ডাউন উইকেট যে পেস বোলারদের মারতো, লেগ সাইডে অতটা স্ট্রং ছিল না, কিন্তু আস্তে আস্তে জেমিসিডেন্সের সাথে সে কাজ করে তার লেগ সাইডে অনেক ইম্প্রুভ করেছে। সালাউদ্দিন ভাই তাকে প্রচুর হেল্প করেছে, এখন ওয়ার্ল্ডের টপ 4-5টা ওপেনারের মধ্যে ডেফিনেটলি তামিমের নাম থাকবে। তার পারফরমেন্স যদি আমরা দেখি ওভারঅল সবগুলা ফরম্যাটেই, লাস্ট কয়েকটা সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট আসলে অতটা ভালো যাচ্ছিল না। আমরা যদি দেখি যে লাস্ট 12-13টা ওয়ানডেতে মাত্র 1টা 50, এবং স্টার্টটা অতটা ভালো পাচ্ছিল না, কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু তার রেকর্ড অসাধারণ, মাশরাফিকে ছাড়িয়ে গিয়েছেন মনে হয় উইনিং পার্সেন্টেজে। প্রচুর স্বপ্ন ছিল তার যে সে আসলে ওয়ার্ল্ড কাপে যাবে, ঘোষণা দিয়ে যাবে যে বাংলাদেশ এবার বিশ্বকাপ জেতার জন্য যাচ্ছে, এই ঘোষণাটা দিয়ে যাবে। লাস্ট 1 বছর ধরে শুনছিলাম মিডিয়াতে যে আমি এবার যখন যাব, আমরা যখন যাব আমরা ঘোষণা দিয়ে যাব যে আমরা ওয়ার্ল্ড কাপ জিততে যাব। কিন্তু সাডেনলি সে আজকে ঘুম থেকে উঠে আমি ফেসবুকে দেখলাম যে অবসর ঘোষণা করেছেন। একটু অবাক হয়েছি, আবার হয়েও নেই, এই কারণে কারণ তামিমকে আমি যতটুকু চিনি ও আসলে প্রচুর যেটা ডিসিশন নেয় সাডেনলি নেয় ঠাস করে, কিন্তু প্রচুর স্ট্রিক্ট থাকে। আর আমার যেমন স্ট্যাটিক্স মনে থাকে যে কে কত করেছে, আমি কত করেছি, কোন ম্যাচে কী হয়েছিল, আমিও শিওর যে আমার মতন তামিমও অসাধারণ একজন পার্সন, যে সে সবাই স্ট্যাটিক্স মনে রাখেন। তো এটা অবাকই হয়েছি, কিন্তু এটাও ঠিক ও চমৎকার একটা ডিসিশন নিয়েছে, এই কারণে আমি বলবো নেক্সট 2 ম্যাচে যদি আমরা সিরিজ হয়তো বা না জিততে পারি, তাহলে হয়তো বা এইভাবে হয়তো ক্যাপ্টেন্সি হয়তো বা সরে যেতে পারতো আমার কাছে মনে হয়, যেহেতু তার লাস্ট 12-13টা ওয়ানডেতে যেভাবে আসলে সাধারণ মানুষ, মিডিয়া বলেন যেভাবে আসলে চাচ্ছে যে 2007-এর তামিমকে যে আপনার ডাউন দিকে যে মারবে প্রত্যেক বলে বলে, কিন্তু এখন তো আসলে প্রায় 18-19 বছর ধরে সে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, তো একটা বাচ্চা ছেলে যেভাবে খেলে ওইভাবে আসলে সম্ভব না, একটা দায়িত্ব থাকে,
একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারের যেভাবে টাইম নিয়ে খেলা উচিত সে ওই রোলটাই করছিল, কিন্তু আমরা মিডিয়া বলেন, এখন এখনকার লাইফটা আসলে ভেরি টাফ, সোশ্যাল মিডিয়া আসাতে সব কিছু নিয়ে সবাই ফেসবুকে তুলে ধরেন, যে জিনিসটা ডিফিকাল্ট হয়ে যায়। আর তামিমকে আমি যতটুকু চিনি যে সে, আমিও এরকম ছিলাম যে প্রচুর নিউজ পেপার বলেন বা ভালো খারাপ যেই জিনিসগুলো হয় ওগুলো নিয়ে আমরা দেখি, আমি বলেন তামিমও, আমার কাছে মনে হয় যে সে দেখে যেটা সাকিব একদমই না, ভালো হইলো ওকে খারাপ হইলো ওকে, ওর ওর মধ্যে ও টোটালি ডিফারেন্ট আমাদের বাংলাদেশের মধ্যে। আমি মনে করি এরকম মন মানসিকতা মেন্টালিটি এরকম মানুষ নাই বাংলাদেশে, ও সাকিব যেভাবে আর কি ডিল করে সব কিছু, তামিম একটু ডিফারেন্ট, ইমোশনাল প্রচুর। তো আমি মনে করি যে ওভারঅল আসলে লাস্ট কিছুদিন আসলে ওর ফিটনেসটা অতটা ইনজুরি, প্রত্যেকটা সিরিজেই দেখা যাচ্ছে যে হঠাৎ করে সাডেনলি খেলার আগে ইনজুরি পড়ে যাচ্ছেন, এবং স্টার্টটা অতটা ভালো হয়নি আফগানিস্তানের সাথে। আমি মনে করি যে আফগানিস্তানের এই এই সিরিজটা আসলে এত ইজি হবে না বাংলাদেশের জন্য, কারণ তাদের বোলিং অ্যাটাকটাও খুবই চমৎকার ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে। এখানে বাকি দুইটা ম্যাচও অনেক টাফ হবে আমাদের জন্য, বিশেষ করে ব্যাটসম্যানদের, আমরা যদি ভালো ব্যাটিং আর কি, অ্যাটলিস্ট যদি আমরা 220 থেকে 240-60 করতে পারি তাহলে ডেফিনেটলি আমাদের বোলিং অ্যাটাক খুবই চমৎকার ওই রান ডিফেন্ড করার মতন, কিন্তু ওই 240 করাটাই আসলে আমার কাছে মনে হয় যে আমাদের একটু ডিফিকাল্ট হবে বাকি দুইটা ম্যাচও। সেই জায়গায় তামিম অবশ্যই মাত্র আর এই দুইটা ম্যাচ এশিয়া কাপ তারপরে ফাইনাল, এইভাবে সরে যাওয়াটা কতটা ভালো হয়েছে আমি জানি না, কিন্তু আবার আরেক দিক দিয়ে যদি চিন্তা করেন যে হ্যাঁ আপনার যদি সিরিজ হারে তখন হয়তো বা হাতুরা সিং একটু ডিফারেন্ট কোচ, যদিও লাস্ট টাইম থেকে এইবার বোঝা যাচ্ছে যে সে খুব সফট আর কি, সে খুব ভালো সবার সাথে মিডিয়ার সাথে, আগে যেমন দেখা যেত যে অতটা সফট ছিল না, এবার কিন্তু প্রচুর সফট সব সবার সাথেই। সেই জায়গায় আসলে আমার কাছে মনে হয় যে তামিম সাডেনলি যে, তো অবশ্যই আর কি এত লম্বা সময় ওর হুটহাট করে এরকম হয়, কারণ ওর সাথে আমি একবার ভেবেছিলাম যে ও বিয়ে অনেক লেটে করবে, কিন্তু ও বলছে যে না ভাই আমি আর্লি করব, এবং ঠিক ঠিকই সে আর্লি বিয়ে করেছেন। তো সে সব কিছু হুটহাট আপনার টি-টোয়েন্টি থেকে সরে গিয়েছেন, 2022-এর টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও কিন্তু সে যায়নি, যদিও সে লম্বা সময় বাইরে ছিল, ওই সময়টা ইঞ্জুরির কারণে প্রায় 1 বছর টি-টোয়েন্টি খেলার বাইরে ছিল, সেইখান থেকেই সে হয়তো বা ডিসিশন নিয়েছে যে না, যেহেতু মিডিয়াতেও প্রশ্ন উঠছিল যে এতদিন খেলে নাই তারপরে তাকে নিবে কিনা, তো সে নিজের থেকে কিন্তু সরে গিয়েছিলেন। কিন্তু এটা তো অবশ্যই সব এই 2023 ওয়ার্ল্ড কাপে সে লাস্ট মাশরাফি ক্যাপ্টেন্সি ছাড়ার পর থেকে সাকিব ও নিষেধাজ্ঞায় ছিলেন, ওই সময়টা তামিমকে দেওয়া হয়েছে ওয়ানডে নেতৃত্ব, এবং ভালো করছিল, টিম ভালো করছিল, রেজাল্ট পাচ্ছিল, উইনিং পার্সেন্টেজও সে 1 নম্বরে আছে মনে হয় তামিমকে মাশরাফিকে ছেড়ে। কিন্তু আসলে আমাদের দেশে মিডিয়া বলেন বা সোশ্যাল মিডিয়া সবসময় এখন সে রিটায়ার করেছে, এখন আমরা অনেক পজিটিভ সব কিছু তুলে ধরবো, কিন্তু যদি সে এটা না করতো এভরিডেই একটা না একটা প্রশ্ন করতেনি সবাই। তো তামিম আসলে এই কারণে আমি লাইভে আসলাম যে আসলে তামিম আসলে এরকমই, কোনো ডিসিশন সে নেয় যখন হুট করেই নেয়, কিন্তু পাওয়ারফুলি চিন্তা করেই নেয় প্রচুর। তো শক, আসলে আমিও শক যে আসলে মাত্র আর দুইটা ম্যাচ এবং এশিয়া কাপ হয়তো 4-5টা ম্যাচ 7টা ম্যাচ আর তারপরেই ওয়ার্ল্ড কাপ, 2 মাস 2.5 মাস পরেই আসলে ওয়ার্ল্ড কাপটা ছিল। লাস্ট 1-1.5 বছর ধরে আসলে সবসময় সে বলার চেষ্টা করেছে যে এবার বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে, সেই দলের অধিনায়ক
তো সে করবেন, যাওয়ার আগে ঘোষণা দিবেন, এইসব শুনতাম। এবং হঠাৎ করে আসলে জীবনটাই এরকম যে ঠাস করে সে ডিসিশন নিয়েছেন যে অবসরের ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। এটা অবশ্যই প্রায় 2006 থেকে শুরু করে 2023 19 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডোমিনেট করাটা, বাংলাদেশের হয়ে সবগুলো ফরম্যাটে টপ স্কোরার ছিলেন ব্যক্তিগতভাবে, এবং 14টা ইন্টারন্যাশনাল সেঞ্চুরি ওয়ান ডে ক্রিকেটে, টেস্টে 10টা সেঞ্চুরি, টি-টোয়েন্টিতে একটা সেঞ্চুরি বাংলাদেশের হয়ে করেছেন, অলমোস্ট 25টা সেঞ্চুরি ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশের হয়ে করেছেন। তো অবশ্যই আমি আশা করব যে হয়তোবা কি বলবো, আসলে আমি ঠিক বুঝতে পারছি না যে এই সময়টা কি বলবো, যেহেতু সে ডিসিশন নিয়ে ফেলেছেন, কিন্তু আবার যদি, আসলে আমার মনে হয় না সে হয়তো আর ফিরে আসবে। আমি চিন্তা করছি যে সে কি আবার ফিরে আসবেন কি না, যে তার যে ডিসিশনটা নিয়েছেন এটা কি রিকল করবেন কি না, যেহেতু আর বেশি সময় নাই এই সময়টাতে ওয়ার্ল্ড কাপে। এখন বাংলাদেশের জন্য আসলে কঠিন হয়ে গেল যে আবার আরেকটা, যেহেতু আমাদের থার্ড ওপেনার আমরা খুঁজছিলাম, আমরা পাচ্ছিলাম না, এখন হয়তো আমাদের দুইটা ওপেনার আবার খুঁজতে হবে ওয়ার্ল্ড কাপের জন্য। ডিফিকাল্ট ডিফিকাল্ট যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। তামিম, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আসলে লাস্ট 19টা বছর আমাদের অনেক এন্টারটেনমেন্ট করেছো, ব্যাটিংয়ে বলো আর কি। তুমি আসলে 2007-এর ওয়ার্ল্ড কাপে স্টার্ট করেছো, যে আসলে 191 রান চেস করতে গিয়ে কিভাবে ডোমিনেট করতে হয় জহির খানকে, সেই ডাউন দেখে যে গ্যালারিতে বল নিয়ে যাওয়া 50 করেছিল, ওইখান থেকেই আসলে তামিম ইকবাল স্টার্ট হয়েছে। 2014 থেকে 2018 পর্যন্ত তোমার কেরিয়ারের বেশ সময় গিয়েছে আমি বলবো, যে ব্যাটিংয়ে ওই সময় তোমার অলমোস্ট অ্যাভারেজ 70+ ছিল, অসাধারণ লিডারশিপ করেছো বাংলাদেশের হয়ে, অনেক কন্ট্রিবিউট করেছো বাংলাদেশের হয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা অনেক, যদিও তুমি আমার অনেক জুনিয়র, তারপরেও আমি এখন পর্যন্ত রিটায়ার করতে, আমার মাশরাফি রিটায়ার করতে করেনি, তুমি তুমি ওই পার্সন আমি জানি যে আসলে যে কোনো ডিসিশন তুমি পাওয়ারফুলি নাও, অসাধারণ একজন পার্সোনালিটি। আসলে তামিমের হার্ট বিগ হার্ট, আমি আমাদের ক্রিকেটের অনেক ক্রিকেটার দেখেছি, তামিমের মতন বিগ হার্ট মানুষের মানুষ নাই, একদমই নাই। যে কোনো সময় সে আর কি তার বেস্টটা দেওয়ার চেষ্টা করে, হেল্প করার চেষ্টা করে মানুষকে, তার হার্টটা বিরাট ডিফারেন্ট। আকরাম ভাই বলেন আর নাফিস ইকবাল, তাদেরও একসাথে আমি খেলেছি, যেহেতু ওরাও অসাধারণ মানুষ, কিন্তু তাদের কাছ থেকে আসলে মানুষ যে দেখে দেখে শিখে, সে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আকরাম ভাই এবং নাফিস ওদের দেখে এবং মানুষের কাছে শুনে যে আসলে ওনারা কেমন ছিলেন, কি ইম্প্রুভমেন্ট দরকার, সেই জিনিসটাই কিন্তু সে করেছেন। প্রথম যে ওয়ার্ল্ড কাপে আমরা খেলতে গিয়েছিলাম আমার মনে আছে ওয়েস্ট ইন্ডিজে, আমরা ডিএ পেতাম আপনার $75, তো সে ডিনার করতে নিয়ে যেতেন $65 দিয়ে আর কি, একবেলা খাওয়ার জন্য।
যেটা তার ঠিক উল্টা ছিল, যখন নাফিজ আমরা একসাথে খেলতাম, আমিও সেম, আমরা সবাই সেভ করার চিন্তা করতাম, কিন্তু তার মধ্যে ও ওই জিনিসটা শিখেছিল যে না, আমি এইখানে সেভ করব না, আমি কিভাবে টপ হতে পারি, সেই জিনিসগুলাই তার মধ্যে, সেই ইম্প্রুভমেন্টটা সে করেছিল তার চাচা এবং ভাইয়ার কাছ থেকে, ডিফারেন্ট ছিল আমার কাছে মনে হয়। তো অসাধারণ একজন ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে, বেস্ট অফ লাক। আমি ডেফিনেটলি আশা করবো যে সে আরও ডোমেস্টিকে তো অবশ্যই আরও 3-4 বছর খেলবেন ইজিলি, আবার হয়তো বা ইন্টারন্যাশনাল ক্রিকেটও আসতে পারেন, কিছুদিন রেস্ট নিয়ে হয়তো বা আসতেও পারেন, কারণ তার বয়স এমন কিছু হয়নি যে রিটায়ার্ড করার মতন, যেহেতু স্টিল আমি খেলছি এবং আমি ফিল করি ব্যাটসম্যান আমরা যারা, আমরা যদি, যদিও তামিমের ইঞ্জুরিতে অনেক ম্যাচই পড়েছেন, এদিক দিয়ে তার হয়তো বা একটু আনলাকি আমি বলবো, যে ইঞ্জুরিতে ব্যাটসম্যান এত ইঞ্জুরিতে তামিম একটু বেশি পড়েছেন সেই জিনিসটা। লাস্ট কয়েকটা বছর আসলে দেখা যাচ্ছিল যে ম্যাক্সিমাম সিরিজের আগেই দেখা যাচ্ছিল যে 100% ফিট থাকতেন না। তো যাই হোক, অল দ্য বেস্ট তামিম, তুমি যে এন্টারটেনমেন্ট দিয়েছো আমাদের পুরা বাংলাদেশ এবং দেশের বাইরে, তোমার প্রচুর ফ্যান, আমিও তোমার একজন ফ্যান, আমি মনে করি যে অসাধারণ অ্যাজ এ ওপেনার, অ্যাজ এ ওপেনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে 2007 থেকে 6 থেকে শুরু করে এখন পর্যন্ত ওপেনিং করাটা ক্রিকেটের সবচেয়ে কঠিন ব্যাটসম্যানদের জন্য, সেই জিনিসটা তুমি করেছ। তাই হঠাৎ করে আমার মনে হলো যে তুমি যে এরকম ডিফারেন্ট অন্য অন্য প্লেয়ারের কাছ থেকে, এটা আমার কাছে মনে হলো যে না, শেয়ার করি সবার সাথে, এবং আমি মনে করি যে রাইট ডিসিশন নিয়েছো, কারণ যেহেতু ওয়ার্ল্ড কাপের একটা আরেকটা প্রেশার থাকতো, ডেফিনেটলি একটা প্রেশার থাকতো, আর এই সিরিজটা অনেক কঠিন হবে, এত ইজি হবে না, যার বাকি 2টা ম্যাচও এত ইজি হবে না বাংলাদেশের জন্য, বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। তো সেই জায়গায় যেই ডিসিশন নিয়েছে আমার কাছে মনে হয় সঠিক ডিসিশন নিয়েছে। সবাই ভালো থাকবেন। তামিম ইন্টারভিউটা আমি শুনলাম যে সে চমৎকারভাবে বলেছেন যে যারাই খেলেন এখন বা সামনে, প্রত্যেকটা এখন আসলে আগের মতন ইজি না, এখন অনেক কঠিন লাইফটা, তো আপনারা সবাই সাপোর্ট করবেন।